আপনাদের স্বাগত। আমি নন্দিনী রয়েছি আপনাদের সঙ্গে। বিস্তারিত খবরে যাবার আগেই দেখে নেব হেডলাইন্স। দুই ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য বনগাঁয়, তদন্তের প্রশাসন। দারিদ্রতাকে পিছনে ফেলে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করল মিনাকার প্রতিবন্ধী আহমেদ কাজী। ছেলের মৃত্যুবার্ষিকী তো সামনে রেখে রক্তদান শিবির পরিবারের নদিয়ায়। মাকে খুনের অভিযোগে গ্রেপ্তার ছেলে, অপমানে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের স্ত্রী সহ সন্তানের, মৃত দুই নদিয়ায়। কল্যাণী বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে চলল সাফাই অভিযান নদিয়ায়। মঙ্গলবার আদালতে হাজিরা দিয়ে বিজেপিকে সারাশি আক্রমণে তৃণমূল নেতৃত্ব সুব্রত মুখার্জি। অনুপম হত্যা মামলায় মঙ্গলবার বারাসাত আদালতে চার্জশিট জমা দিল পুলিশ। ঘূর্ণিঝড় ফেতাইয়ের প্রভাবে মঙ্গলবারও চলেছে বৃষ্টি। আসি বিস্তারিত খবরে। শুরুতেই যে খবরের দিকে নজর, পরিবার সূত্রের খবর। বছর সাতেক আগে বনগাঁর কুন্দিপুরের স্বপ্না সাত্রার বিয়ে হয় গানাপোতার অনুপ বিশ্বাসের সঙ্গে। সাত বছরের বৈবাহিক জীবনে তাদের একটি কন্যা সন্তানও আছে। জানা গিয়েছে স্বামী অনুপ বিশ্বাস পেশাগত কারণে ভিন রাজ্যে থাকতেন। পরিবারের অভিযোগ মূলত সে কারণেই মামা শ্বশুর দিলীপ বিশ্বাসের ছেলে বিজন বিশ্বাসের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল স্বপ্না। পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, সম্প্রতি বাপের বাড়িতেই ছিল স্বপ্না, আর সেখানেই রবিবার মামা শ্বশুর দিলীপ বিশ্বাস এসে স্বপ্নাকে ওই অবৈধ সম্পর্ক থেকে বেরিয়ে এসে স্বামী অনুপ বিশ্বাসের সাথেই সংসারে মনোযোগী হবার পরামর্শ দেন। আরও জানা গিয়েছে, রবিবার রাতেও ফের আবারও এসেছিলেন মামা শ্বশুর স্বপ্নাকে বোঝাবার উদ্দেশ্যে। স্বপ্না আমার মেয়ে, ওরা দুজন আত্মহত্যা করলো কেন? এখন কেন করলো সেটা বলতে পারবো না। রাত্রিবেলায় ঘুমিয়েছিলাম, এখন ভাত টাত দিয়েছি, মেয়ের বলে কিছু জামাই গাড়তে উঠবে। এবার মেয়ে ভাত টাত খেয়েছে কি না খেয়েছে আমি অত জানি না। বলে কি মা তুমি শুয়ে পড়ো, আমি শুয়ে পড়েছি। সকালবেলা ভোরবেলা একটু লাইট যখন কারেন্ট নিছে, তখন উঠে দেখি মেয়ে ঘরে নেই। তখন আমি আমার শাশুড়ি ডাকছি, মা মেয়ে ঘরে নেই, তুমি শিগগির হলো এইসব। আমার মেয়ে আমার শাশুড়ি আমার মেয়ের নাম ধরে ধরে ডাকছে, তখন পাইনি। না পাওয়ার পর তখন আমার মেয়ে শাশুড়ি কোন জায়গায় পেলেন? সেই সময় গৃহবধূ স্বপ্নার তেমন কোনো অভিব্যক্তি ছিল না। রোজকার মতো রবিবার রাতেও খাওয়া দাওয়া করে মায়ের পাশেই শুয়ে পড়ে স্বপ্না। কিন্তু পরদিন সকালে মেয়েকে পাশে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে মা এবং পরিবারের অপরাপর সদস্যরা। আর এরপরই বাড়ির পাশের একটি পরিত্যক্ত পোলট্রি ফার্মে প্রেমিক দেওর বিজন এবং গৃহবধূ স্বপ্নার ঝুলন্ত দেহ উদ্ধার করে তারা। শুয়ে আছে, পাড়ার লোকজন চিৎকার চেঁচামেচি করছে, মেয়ের মা কান্নাকাটি করছে। তা আমরা এসে জানলাম পরে যে ওইখানে যে আমাদের পাড়ারই একটা মেয়ে আর অন্য জায়গার একটা ছেলে ওখানে মারা গেছে। দুজনে কি বিবাহিত ছিল? না, একজন বিবাহিত ছিল, একজন অবৈধ। পরিবারের সদস্যরা অবৈধ সম্পর্কের কথা জেনে যাওয়ায় এই আত্মহত্যা এমনই মন্তব্য প্রতিবেশীদের। মহিলাটা ওই ছেলের সাথে সম্পর্ক ছিল ভালোবাসার, অনেকদিন ধরে। অনেকদিন ধরে কি সেটা সঠিক জানি না, এই কারণে মারা গিয়েছে। যাই হোক, কিছু একটা হবে। খবর যায় বনগাঁ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে বনগাঁ থানার পুলিশ হাজির হয়ে দুটি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। গোটা ঘটনায় শোকস্তব্ধ দুই পরিবার। তদন্তে বনগাঁ থানার পুলিশ। বসিরহাট মহকুমার মিনাখা ব্লকের চৈতল পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বছর কুড়ির আহমেদ গাজীর বাড়ি চৈতল বিদ্যাধরী নদীর চরপাড়ায়। বাবা রহমত গাজী পেশায় ইট ভাটার ভ্যান চালক। সাত ভাই বোনের সংসারে আহমেদ হলো তৃতীয় সন্তান। বিদ্যাধরী নদীর পাশে কোনো মতে মাথা গোজার ঠাই, এক চিলতে ঘর, তাও আবার টালি দিয়ে ছাওয়া। জীবনে অদম্য বাঁচার লড়াই আর দু চোখের স্বপ্ন দারিদ্রতাকে জয় করে বাবার সঙ্গে ইট ভাটার ভ্যান রিক্সা চালিয়ে পড়াশুনো চালিয়ে যাওয়া। প্রসঙ্গত, আহমেদের জীবনে অন্ধকার নেমে আসে 2015 সালের মার্চ মাসের 15 তারিখ। জানা গিয়েছে কলকাতার বাসন্তী হাইওয়ের খটকপুরে লরির ধাক্কায় তার একটি অঙ্গহানি ঘটে, কিন্তু অদম্য জেদ এবং সাহস হার মানাতে পারেনি আহমেদকে। এবং গুজরাটে গিয়ে লিঙ্ক আপ বুকে, ইংলিশ আপ বুকে কোয়ালিফাই হই এবং
বিদ্যাধরী নদীর পাড়ে বড় হওয়া এই ছাত্র নদীর উথাল পাথাল ও ভয়ঙ্কর রূপ দেখেছে। উদ্বুদ্ধ হয়েছে সাঁতারু মাসুদুর রহমানের জীবন কাহিনী দেখে। সেই স্বপ্ন চোখে নিয়েই দারিদ্রতাকে জয় করে বিদ্যাধরী নদীতে সাঁতার শেখা আর স্বপ্ন প্রতিবন্ধী হয়েও সাঁতারু হয়ে ওঠা। ভ্যানশালার ভাটায় দাদু নিয়ে ওর লেখাপড়া শিখোয়, কেউ যেখানে যেতে যায় সেখানে ওর আব্বা পাঠায়, ও যেটা করে সেইটা ওর আব্বা নিয়ে যায়। আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য 2018 সালের নভেম্বর মাসের 15 তারিখ থেকে 18 তারিখ রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় প্রথম হয় সে। 29 নভেম্বর থেকে 3রা ডিসেম্বরের মধ্যে সারা দেশব্যাপী 5 দিন ননস্টপ ম্যারাথন সাঁতার প্রতিযোগিতায় গুজরাটের গোধরা স্পোর্টস কমপ্লেক্সে টানা 10 ঘন্টা সাঁতার কেটে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এবং লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করলেন মিনাকা ব্লক 2 নম্বরের চৈতল চরপাড়ার আহমেদ গাজী। স্বপ্ন ইংলিশ চ্যানেল পার হওয়া। ছেলের মৃত্যুবার্ষিকীতে রক্তদান শিবির করে নজির সৃষ্টি করলেন নদিয়ার কল্যাণীর একটি পরিবার। কল্যাণীর একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগের 2য় বর্ষের ছাত্র সৌভিক বলের মৃতদেহ 2016 সালের 19শে ডিসেম্বর রেললাইনের ধার থেকে পাওয়া যায়। ছেলেকে খুন করা হয়েছে পরিবারের পক্ষ থেকে এমন অভিযোগ রেল পুলিশের কাছে দায়ের করা হলেও শেষ পর্যন্ত সৌভিকের মৃত্যু রহস্য পুলিশ উদ্ঘাটন করতে পারেনি। মানে দেহটা কোথায় পাওয়া গেছে? দেহটা পাওয়া গেছে কল্যাণী মদনপুরের মাঝখানে সাহেববাগান বলে জায়গাটা, সেখানে বডি পাওয়া গেছে। পুরো ছিন্নভিন্ন, মুখ চোখ নাক কিডনি হৃৎপিণ্ড লাংস কিচ্ছু নেই, শুধু পিঠটা অক্ষত। আমি পরের দিন রানাঘাট জিআরপিএসে গিয়ে শনাক্ত করি, সব উটনাকি উড়ে গেছে, মোবাইল ফোন জামা কাপড় কলেজ ব্যাগ ঘড়ি আংটি মোবাইল সব নাকি ট্রেনে 70 কিলোমিটার বেগে উড়ে গেছে, শুধু রয়ে গেছে ওর শুধু বিল বইটা, সেটা উড়ে গেছে। মঙ্গলবার পরিবারের উদ্যোগে এবং কল্যাণী পৌরসভার সহযোগিতায় 21 নম্বর ওয়ার্ডে সৌভিকের স্মৃতির উদ্দেশ্যে সৌভিকের বাবা শ্যামল বল এবং মা কাকলি দেবী নিজেরা রক্তদান করে এই রক্তদান শিবিরের সূচনা করেছিলেন। এদিনের শিবিরে মোট 25 জন রক্তদাতা রক্তদান করেছেন বলে ওয়ার্ড কাউন্সিলর শ্রীমন্ত চক্রবর্তী জানিয়েছেন। এবং আমাদের পাড়ার প্রতিবেশী ভাই হিসেবে ভীষণই ভালো ছেলে, শান্ত স্বভাবের এবং স্বল্পভাষী থাকলেও মিশুকের স্বভাবের ছিল ভীষণ। আজকে দিবর্ষে উদযাপনে আমরা সবাই রক্তদান শিবিরে সামিল হতে পারি, নিজেকে গর্ববোধ করছি। নদিয়া থেকে পিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। সূত্রের খবর, চলতি মাসের 1 ডিসেম্বর সকালে শান্তিপুর থানার বাঘ আচরা পঞ্চায়েতের করমচাপুর গ্রামে আমবাগানের ভেতর এক মহিলার জ্বলন্ত দেহ দেখতে পায় স্থানীয় মানুষজন। পরে শান্তিপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনার পর দীর্ঘ 15 দিন পর শান্তিপুর থানায় সাথে যোগাযোগ করে রানাঘাট পুলিশ মর্গে এসে ওই মৃতদেহ শনাক্ত করে শান্তিপুর পুরসভার 2 নম্বর ওয়ার্ডের বাগানে পাড়ার বাসিন্দা শ্যামলী বিশ্বাস। সে আর 5 দিন পরে এই ঘটনাটা ঘটেছে। কি ঘটিয়েছে? ও গলা চিপা আগে মেরেছে, মারার পরে ও আর যখন দেখছে মরছে না, তারপরে ওকে ফাঁস দিয়ে মেরেছে, মেরে তারপরে বস্তায় ভরেছে, ভরে ওই প্রতীকপুর ওইখানে পরবর্তীতে শান্তিপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনার পর দীর্ঘ 15 দিন বাদে শান্তিপুর থানার সাথে যোগাযোগ করে রানাঘাট পুলিশ মর্গে এসে ওই মৃতদেহকে শনাক্ত করেন শান্তিপুর পুরসভার 2 নম্বর ওয়ার্ডের বাগানে পাড়ার বাসিন্দা শ্যামলী বিশ্বাস। তিনি দাবি করেন ওই মৃতদেহ তার শাশুড়ি তরুবালা বিশ্বাসের। এরপর শান্তিপুর থানায় শ্যামলী দেবী অভিযোগ করেন যে তার দেওর সত্যেন বিশ্বাস সম্পত্তির লোভে তার মা তরুলতা বিশ্বাসকে খুন করেছে। অভিযোগ, গত 15 দিন তরুলতা দেবী কোনো খোঁজ ছিল না, সে কথা কাউকে জানায়নি ছোট ছেলে সত্যেন বিশ্বাস। এরপরই পরিবারের অন্যান্যদের সন্দেহ হওয়ায় তারাও পুলিশের দ্বারস্থ হয় এবং ওই মৃতদেহ তরুবালা বিশ্বাসের বলে শনাক্ত করেন তারা। এই অভিযোগের পর সোমবার বিকেলে সত্যেন বিশ্বাসকে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ। অভিযোগ, স্বামীকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরই নিজের 2 পুত্র এবং 1 কন্যা সন্তানকে খাবারের সাথে বিষ মিশিয়ে নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল সত্যেন বিশ্বাসের স্ত্রী গীতা বিশ্বাস।
স্থানীয়রা একথা জানতে পেরে চারজনকেই প্রথমে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় বছর ১৭র মেয়ে রিমা বিশ্বাসের। পরবর্তীতে বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মা এবং দুই ছেলেকে কৃষ্ণনগরে স্থানান্তরিত করা হলে কৃষ্ণনগরে মৃত্যু ঘটে বছর ১২র ছেলে সুদীপ বিশ্বাসের। বর্তমানে কৃষ্ণনগরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মা গীতা দেবী এবং ছোট ছেলে শুভ বিশ্বাস। এই ঘটনায় সোমবার শান্তিপুর বাগানেপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের প্রাথমিক অনুমান, স্বামীর জন্যই অপমানে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেশার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। বনগাঁ শহরে হলমার্ক যুক্ত সোনার গহনার শোরুম মেসার্স জে এ নাথ অ্যান্ড ব্রাদার্স জুয়েলার্স, সোনার অলংকার নির্মাতা ও বিক্রেতা। ঠিকানা যশোর রোড টাউন কালীবাড়ির সামনে বনগাঁ উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ 03215255034। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিনিয়র জুয়েলার্স, বনগাঁ উত্তর চব্বিশ পরগনা। শিবারজি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিশা। আর কলকাতা নয়, এবার আপনার এলাকাতেই পেয়ে যাচ্ছেন উন্নত অপারেশন থিয়েটার, অত্যাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ ডাক্তার ও চোখের অত্যাধুনিক চিকিৎসা এবং অপারেশনের সেরা পরিষেবা। এবার থেকে সমস্ত চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন একই ছাদের নিচে শিবারতী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। থাকছে চব্বিশ ঘন্টার ডাক্তারের ব্যবস্থা, নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা। শিবারতী নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, আমাদের ঠিকানা আইশতলা, সন্ন্যাসী বাজার, রানাঘাট। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। ফিরে এসে যে খবরের দিকে নজর। অভিযোগ, দীর্ঘদিন ধরে আবর্জনা স্তূপ এবং পার্থেনিয়াম সহ জঙ্গল চত্বরে পরিণত হয়েছিল নদিয়ার কল্যাণী মহকুমা আদালত। ফলে বিচার প্রার্থী থেকে বিচারক, আইনজীবী সবারই অসুবিধা হচ্ছিল। তাছাড়াও সরকার নতুন আদালত বিল্ডিং তৈরি করে দিলেও কার্যত তা জঙ্গলের আকার নিচ্ছিল বলে অভিযোগ। আর সে কারণেই কল্যাণী বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মূলত আইনজীবী ও ল ক্লার্করা মঙ্গলবার পরিষ্কার করলেন আদালত চত্বর। আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না এবং প্রশাসনের কাছেও আমরা দুই একবার অনুরোধ করেছি, তো তাদের থেকেও সেরকমভাবে আমরা কোনো ফলপ্রসূ কোনো কিছু না পাওয়ার জন্য আমরা আজকে নিজেরাই উদ্যোগ নিয়েছি যে আমরা আমাদের পরিবেশটা নিজেরাই পরিচ্ছন্ন রাখব। এবং এখানে আমার লয়ার্সরা সমস্ত আছেন, ল ক্লার্করাও আছেন, টাইপিস্ট যারা আছে তারাও আছে, এবং কিছু কিছু ক্লায়েন্টস যারা তারা উদ্যোগ নিয়েছে আমাদের সঙ্গে হাত মিলিয়েছে কোর্ট চত্বরটা পরিষ্কার রাখা। আমরা এবং তারা সবাই মনে করছেন যে এটা একটা
লোকসভা ভোটের 42টি আসনে জয়লাভ একমাত্র তৃণমূলের পক্ষে সম্ভব। আর এক্ষেত্রে বিরোধী জোটের মুখ রাহুল গান্ধী নয়। মঙ্গলবার বারাসতের বিশেষ আদালতের একটি মামলায় হাজিরা দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের দাপুটের নেতা সুব্রত মুখার্জি এমনই দাবি জানালেন, রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পর নানান জেলায় বোর্ড গঠন না হওয়ার জন্য প্রশাসনিক ঢিলেঢালা ও নিজের দলের নির্বাচিত প্রতিনিধিদের সিদ্ধান্তকেই দায়ী করলেন তিনি। এদিন তৃণমূল নেতৃত্ব সুব্রত মুখার্জি আরো বলেন, বিজেপির কর্মী বল নেই আর সে কারণে বিজেপির রথ বের হচ্ছে না, বরং ওরা এখন রথের চাকাতেই পিষে যাচ্ছে। আমি আমি ন্যাশনাল পলিটিক্স নেই, কিন্তু এটা বুঝি যে এটা ঠিক হবে আফটার ইলেকশন। এই এখন সমস্ত নেতারাই বলেছেন, আজকেও প্রেসের সমস্ত নেতারা বলেছেন, অল অপোজিশন লিডার এক হয়ে বলেছেন যে এসবগুলো কোনো আলোচনা নয়, এই আলোচনা হবে আফটার ইলেকশন। প্রসঙ্গত 1994 সালের করিয়া থানার বাসের ধাক্কায় একটি মামলায় সুব্রত মুখার্জির নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। মঙ্গলবার সেই মামলাতেই আদালতে হাজিরা দিয়ে জামিন নিলেন তিনি। তিনি স্পেশালি ছিলেন আমাদের মন্ত্রী সুব্রত মুখার্জি মাসে। করিয়া থানার একটা কেস ছিল 94 সালের জানুয়ারি মাসে, সেই কেসটা উনি একটা বাসের সঙ্গে কলুশন হয়েছিল, একটা ধাক্কাধাক্কি হয়েছিল, সেই সময় একটু হট অল্টারকেশন হয়েছিল। অনুপম হত্যা মামলায় মঙ্গলবার বারাসাত আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল পুলিশ। আদালত সূত্রে জানা গিয়েছে, এর আগে পুলিশ ফরেন্সিক এবং ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টের এক অংশ জমা দিয়েছিল। এদিন এই মামলায় তদন্তকারী পুলিশ অফিসারের পক্ষ থেকে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়ার ফলে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা পড়ল বারাসাত আদালতে। এই মামলায় এক মহিলা পুলিশের মঙ্গলবার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এ নিয়ে এদিন বারাসাত আদালতে ফার্স্ট ট্র্যাক ফোর্থ কোর্টের বিচারকের কাছে 24তম সাক্ষ্য গ্রহণ হয়েছে। অনুপম হত্যা মামলায় সরকারি আইনজীবী বিপ্লব রায় বলেন, ফরেন্সিক এবং ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টের একটি অংশ বাকি ছিল। এদিন পুলিশ সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার ফলে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা পড়ল আদালতে। তিনি বলেন, অনুপম খুনে তার স্ত্রী মনুয়া মজুমদারকে গ্রেপ্তার করেছিল একজন মহিলা পুলিশ, এদিন তার সাক্ষ্য গ্রহণ হয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, যাদের মাধ্যমে ফরেন্সিক এবং ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট তৈরি হয়েছে, এদিন সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়ায় পুলিশ তাদের সকলেরই সাক্ষ্য গ্রহণের জন্য বিচারকের কাছে আবেদন জানিয়েছে। আরও জানা গিয়েছে, এর আগের দিনই বারাসাত আদালতের এজলাস থেকে কোর্ট লকআপে যাওয়ার সময় মেজাজ হারিয়েছিল মনুয়ার প্রেমিক অজিত রায়। জল ভর্তি বোতল ছুঁড়েছিলেন এক চিত্র সাংবাদিকের বুক লক্ষ্য করে। এই ঘটনার জেরে মঙ্গলবার বারাসাত আদালতে মনুয়া এবং অজিতকে এজলাসে আনার সময় পুলিশের নিরাপত্তা বহু গুণে বাড়ানো হয়েছে বলেও জানা গিয়েছে। ঘূর্ণিঝড় ফেতায় অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার পর এ রাজ্যে তার প্রভাব পড়েছে যথেষ্টই। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঠান্ডা হাওয়ায় জনজীবন বিপর্যস্ত। অগ্রহায়ণ মাসে বর্ষার আমেজে জুবুথুবু জনজীবন, এক ধাক্কায় অনেকটাই তাপমাত্রার পারদ নিচে নেমে গিয়েছে। ফলে শীতের ঠান্ডার পাশাপাশি বর্ষার ঠান্ডাতে সাধারণ মানুষ নাজেহাল। খুব গুরুত্বপূর্ণ কাজ ছাড়া কেউই বাড়ির বাইরে বেরোচ্ছেন না। যারা বেরিয়েছেন তারা ছাতা মাথা দিয়ে শীতের পোশাক পরে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ফলে রাস্তাঘাট অন্যান্য দিনের তুলনায় অনেকটাই আলাদা। বেঙ্গল লাইফ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেঙ্গল লাইফ। সোহাগ চাঁদ বদনি ধ্বনি, সোহাগ চাঁদ।